আসসালামু আলাইকুম। মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানবেন হযরত আব্দুল কাদের জিলানি ও দুইটি রুটি এবং মুরগির অলৌকিক ঘটনা, যে ঘটনাটি আপনাকে রীতিমতো মুগ্ধ করে দেবে। এছাড়াও আরও কিছু সুন্দর শিক্ষণীয় ঘটনা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত ইসলামিক এবং শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আপনি যদি ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এবার শুরু করা যাক। হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের যুগে সবাই তাকে অনেক সম্মান করত। একদিন এক বৃদ্ধা মহিলা তার ছেলেকে নিয়ে হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে হাজির হল। তিনি হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমার ছেলে আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে অনুসরণ করতে চায়, আপনি কি আপনার শিক্ষায় শিক্ষিত করবেন আমার ছেলেকে? আব্দুল কাদের জিলানি রাজি হয়ে গেলেন এবং বললেন, তুমি তোমার সন্তানকে আমার কাছে রেখে যাও, আমি তাকে পূর্ণ আলেমে পদার্পণ করাবো। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ছেলেটির আলেমের শিক্ষার ব্যবস্থা করলেন। একজন আল্লাহপ্রিয় বান্দা হতে হলে প্রথমে আপনাকে সকল আরাম আয়েশ, সকল ঐশ্বর্য, চাহিদা, আশা আকাঙ্ক্ষা সবকিছু ত্যাগ করতে হবে। তিনি ওই ছেলেকে খাদ্য হিসেবে তিন বেলা শুধু রুটি দিতেন। প্রতিদিন শুধু রুটি খেতে খেতে ছেলেটির শরীরের শক্তি ক্রমশ হ্রাস পেতে থাকলো এবং অনেক শুকিয়ে গেল। কিছুদিন পর যখন তার মা তার সাথে দেখা করতে আসলো, সে দেখলো তার ছেলে শুধু রুটি খাচ্ছে। ছেলেটির এই অবস্থা দেখে ছেলের মা হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেলেন। এরপর দেখতে পেলেন তিনি মুরগির মাংস খাচ্ছেন এবং হাড়গুলো পাশে রাখা একটি বাটিতে পড়ে আছে। ওই মহিলা রাগান্বিত স্বরে বললেন, আমার ছেলেকে আপনি শুকনো রুটি খাওয়াচ্ছেন আর আপনি সুস্বাদু খাবার খাচ্ছেন, এটি কোন ধরনের ন্যায় বিচার হলো? আপনি তো ন্যায় বিচারক, তাহলে আপনি এমন কেন করছেন আমার ছেলের সাথে? আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তখন কিছু না বলে মুরগিকে হুকুম দিলেন, হে চূর্ণ বিচূর্ণ হাড়, পুনরায় মুরগিতে পরিণত হয়ে যাও। তখন তা পুনরায় মাংস সৃষ্টি হয়ে একটি পূর্ণ মুরগির রূপ ধারণ করল। মহিলাটি এই অলৌকিক জিনিস দেখে অবাক হয়ে গেলেন। তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন, আমি সকল জিনিসের মায়া ত্যাগ করে আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি। আপনি আপনার ছেলেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমাকে তৈরি করতে বলেছেন, কিন্তু প্রথমে তাকে সব মায়া, সব চাহিদা বর্জন করতে হবে। যখন সে আল্লাহর সান্নিধ্য পেয়ে যাবে তখন সে তার মন মতো সবকিছুই করতে পারবে এবং খেতে পারবে, কিন্তু আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য প্রথমে তাকে ত্যাগ স্বীকার করে নিতে হবে। মহিলাটি তার কথায় লজ্জিত হলেন এবং বুঝতে পারলেন হযরত আব্দুল কাদের জিলানির মাকাম ঠিক কোন জায়গায়। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহর প্রিয় একজন বান্দা ছিলেন। তার অনেক কারিশমার কথা লোকমুখে এবং কিতাবসমূহে উল্লেখ রয়েছে। তার যুগের মানুষেরা সবসময় তার কথা মতো চলতেন। যুগে যুগে আল্লাহ তাআলা মানুষকে সংশোধন করার জন্য তার ওলি আউলিয়াদেরকে পাঠিয়েছেন এবং তারা পৃথিবীতে ইসলামের নাম প্রতিষ্ঠা করে গিয়েছেন। আরেকটি ঘটনা বলছি। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইয়ের স্ত্রী ছিলেন বড় রুক্ষ স্বভাবের মানুষ। একদিন তিনি স্বামীকে বললেন, আল্লাহ পাক যদি তোমাকে কিছু দান না করেন তবে এমন কোন মানুষের মজদুরি করো যিনি তোমাকে উত্তম বিনিময় দান করবেন। হযরত আজমি রহমতুল্লাহ আলাই স্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে নীরবে এক জঙ্গলে চলে গেলেন। সারাদিন সেখানে ইবাদত বন্দেগী করে সন্ধ্যায় ঘরে ফিরে আসলেন। স্ত্রী কর্কশ স্বরে জিজ্ঞাসা করলেন, তোমার মজুরি কোথায়? তিনি বললেন, আমি যে মনিবের কাজ করি তিনি বড়ই দাতা এবং দয়ালু, তার নিকট পারিশ্রমিক চাইতে আমার লজ্জাবোধ হয়। এভাবে কয়েকদিন কেটে গেল। প্রতিদিনেই তিনি স্ত্রীকে একই উত্তর দিতেন। এভাবে কিছুদিন যাওয়ার পর স্ত্রী অতিষ্ঠ হয়ে একদিন বললেন, আজ তুমি কাজের বিনিময়ে কিছু অবশ্যই নিয়ে ঘরে ফিরবে, অন্যথায় ওই মনিবকে ত্যাগ করে এমন কোন মনিবের কাজ করবে যিনি নিয়মিত শ্রমের বিনিময় দিবেন। সুতরাং তিনি ওয়াদা করলেন যে আজ অবশ্যই বিনিময় নিয়ে আসবেন, কিন্তু আজও জঙ্গলে সারাদিন ইবাদত করে সন্ধ্যায় খালি হাতে ঘরে ফিরে আসলেন। ফিরতি পথে ভাবতে লাগলেন, স্ত্রী যখন দেখবেন আজও শূন্য হাতে ঘরে ফিরছি, বিনিময়ে কিছুই পাওয়া যায়নি, তখন তাকে কি উত্তর দিব, কি বলে তাকে সান্ত্বনা দেব? মনে মনে এসব চিন্তা করে অস্থির হয়ে পড়লেন। অবশেষে কম্পমান বক্ষে যখন বাসায় ফিরে আসলেন তখন তিনি দেখতে পেলেন রান্নাঘর থেকে ধোঁয়া বের হচ্ছে, ঘরে আসন পেতে দস্তরখান বিছানো হয়েছে এবং স্ত্রী খুশি মনে এ ঘর ও ঘর ছুটোছুটি করছে। স্বামীকে দেখা মাত্র তিনি বলে উঠলেন, আসলে তোমার মনিব কৃপণ নয়, তিনি মন খুলেই তোমার পারিশ্রমিক পাঠিয়েছেন। তোমার মনিবের সেই লোক আমাকে বলে
গিয়েছে যে হাবিবকে বলবে যেন সে বেশি বেশি ইবাদত করতে থাকে। তার মনিব বিনিময় দিতে কখনো বিলম্ব বা কৃপণতা করেন না। অতঃপর স্ত্রী তাকে কয়েকটি টাকার বান্ডেল ধরিয়ে দিয়ে বললেন, এই টাকার বান্ডেল সে তোমার জন্য রেখে গিয়েছে। এটা দেখে হযরত হাবিব আজমির রহমতুল্লাহ আলাই বলে উঠলেন, যে মহান জাতের কুদরতি হাতে গোটা আসমান ও জমিনের ধন ভাণ্ডার তিনি এই বিনিময় পাঠিয়েছেন। এই কথা শুনে তার স্ত্রী নিজের অতীত অপরাধের জন্য তওবা করে বললেন, আর কখনো আমি আপনাকে এমন বিরক্ত করব না। হাবিব আসমির ঘটনা বলতে বলতে হঠাৎ তার আরেকটি ঘটনার কথা মনে পড়ে গেল। বর্ণিত আছে যে হযরত হাবিব আজমি চার দফায় 40,000 দিরহামের বিনিময়ে আল্লাহ পাকের নিকট থেকে নিজের নফস কিনে নিয়েছিলেন। 10,000 দিরহাম পেশ করে বললেন, হে আল্লাহ, এই অর্থের বিনিময়ে আমি আমার নফস তোমার নিকট হতে কিনে নিলাম। অতঃপর আরো 10,000 দিরহাম বের করে বললেন, এলাহি, তুমি যদি আমার এই ক্রয় মঞ্জুর করে থাকো তবে এর কৃতজ্ঞতা স্বরূপ আরো 10,000 দিরহাম দান করলাম। এবার আরো 10,000 দিরহাম বের করে বললেন, হে পরওয়ারদিগার, তুমি যদি আমার প্রথম এবং দ্বিতীয়বারের দিরহাম কবুল করে নাও তবে অনুগ্রহপূর্বক এই 10,000 দিরহাম কবুল করে নাও। এর পরবর্তীতে তিনি আরো 10,000 দিরহাম বের করে বললেন, হে আল্লাহ, যদি তুমি আমার তৃতীয়বারের অর্থ কবুল করে থাকো তবে তার শুকরিয়া আদায়ের জন্য আমি আরো 10,000 দিরহাম দান করলাম। বর্ণিত আছে যে একবার দেশে দুর্ভিক্ষ দেখা দিলে হযরত হাবিব আজমি কিছু শস্য কিনে ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দিলেন, কিন্তু তার নিকট ওই শস্যের মূল্য পরিশোধ করার মতো অর্থ ছিলই না। শস্য বিতরণ শেষে তিনি নিজের টাকা শূন্য থলিটার মুখ সেলাই করে মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর শস্য বিক্রেতা এসে টাকা চাইলে তিনি শিরো হাতে সেই থলেটা বের করে দেখলেন ওটা টাকায় পরিপূর্ণ। থলে খুলে গুনে দেখলেন তাতে পাওনাদারের পাওনার পরিমাণ অর্থ রয়েছে। অতঃপর তিনি হিসাব করে সকলের প্রাপ্য মজুরি বুঝিয়ে দিলেন। হযরত হাবিব আজমির আরেকটি ঘটনা, হযরতের স্ত্রী রুটি তৈরির আয়োজন করছিলেন। তিনি আগুন আনতে পাশের বাড়িতে গেলে একে ভিক্ষুকে সে কিছু খাবার চাইল। হযরত হাবিব রুটি তৈরির জন্য রক্ষিত সমুদয় আটা ফকিরকে দান করে দিলেন। স্ত্রী আগুন নিয়ে ফিরে এসে দেখলেন যথাস্থানে আটা নেই। স্বামীকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এক ফকিরকে দান করে দিয়েছি। স্ত্রী বললেন, সুবহানাল্লাহ, আমাদের নিজের জন্য কিছু রাখা প্রয়োজন ছিল। ইত্তবসরে কোথাও থেকে এক ব্যক্তি বড় পাত্রে বেশ কিছু রুটি এবং গোস্ত এনে বললেন, এগুলো হযরত হাবিবের পরিবারের জন্য হাদিয়া। হযরত হাবিব আজমি স্ত্রীকে বললেন, দেখো, আমরা দান করেছি আটা আর তা কত দ্রুত রুটি হয়ে ফেরত এসেছে, সাথে গোস্তও এলো এবং তোমাকেও কোনো প্রকার ঝামেলা করতেই হলো না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তার প্রিয় বান্দাদেরকে মুক্ত হস্তে দান করে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।